নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর হ্যাঁ আরেকটা জিনিস আপনারা অবশ্যই করবেন আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন এতে যে কোশ্চেন আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা এই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনে আপনার অ্যান্সার রাইট হবে সেটা রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটা ক্রস চিহ্ন আমরা ভিডিওটি শেষে মানে পঞ্চাশটা প্রশ্নের শেষে আপনাদের উত্তর জিজ্ঞেস করব কার কথা উত্তর সঠিক হলো আপনাদের মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হয় তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং আপনাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনাদের রেগুলার ভিডিওগুলো দেখা উচিত হবে এবং যাদের পারফরমেন্স বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলব আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে দেখুন প্রচুর ভিডিও আপলোড করা আছে আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেটের ভিডিও প্রস্তুত করে থাকি আশা করছি সেগুলো দেখলে আপনাদের অবশ্যই উপকার হবে এবং আপনারা যাতে ভবিষ্যতে মার্কস সফল হতে পারেন এবং সফল মার্কস উইন করতে পারেন তা সেই জন্য আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন এছাড়াও আপনারা আমাদের রেগুলার ফলো করতে পারেন আমরা সকাল আটটায় ম্যাথের ক্লাস দিই যেটা লাইভ থাকে সকাল নটায় প্রতিদিন আমরা সিটিপির ক্লাস দিই সেটা লাইভ থাকে এবং সকাল দশটায় আমরা ইংলিশ পেরা কাজের ক্লাস দিই আশা করছি আপনারা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন এবং অ্যাটেন্ড করলে অবশ্যই আপনাদের তাতে সুফল মিলবে তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করবো একশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো কী আলোচনা হয়েছিল সেগুলো জানতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লেলিস্টে লিস্টে পলিটিক্যাল সায়েন্স বলে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে পরপর ভিডিওগুলো দেওয়া আছে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা শুরু করব আজকে আমাদের আলোচনার প্রশ্ন একশো একান্ন একশো একান্ন নম্বর প্রশ্ন আর এটা ছিল আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন তো চলুন আজকে একশো একান্ন নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয় সেটা দেখে নি ছিল পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থাকে নিচের কোন নামে অভিহিত করা হয় অপশন এ ওয়েস্ট মিনিস্টার সরকার অপশন বি দায়িত্বশীল সরকার অপশন সি ক্যাবিনেট শাসিত সরকার এবং অপশন ডি উপরের সবগুলি যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশন ডি বলছেন উপরের সবগুলি তাদের সবার উত্তর সঠিক এবং হোমটাক্সেও যারা সঠিক উত্তর করেছে তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান নিচের কোনটি সঠিক সার্বভৌম ক্ষমতা ভোগের প্রশ্নে ব্রিটিশ ও ভারতীয় পার্লামেন্টের মধ্যে তুলনায় অপশন এ আছে ভারতীয় পার্লামেন্ট অধিক ক্ষমতা ভোগ করে অপশন বি আছে ব্রিটিশ পার্লামেন্ট অধিক ক্ষমতা ভোগ করে অপশন সি আছে উভয় সময় সমান ক্ষমতা ভোগ করে এবং অপশন ডি আছে উভয় সার্বভৌম কোনো ক্ষমতা ভোগ করে না 152 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ব্রিটিশ পার্লামেন্ট অধিক ক্ষমতা ভোগ করে তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসব পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 153 তুষ্ পরিবর্তনীয় সংবিধান রিজিড কনস্টিটিউশন বলতে বোঝায় যে সংবিধান পরিবর্তনের বা সংশোধনের জন্য অপশন এ জনগণের সম্মতির প্রয়োজন হয় অপশন বি বিশেষ পদ্ধতির স্পেশাল প্রসিডিউর প্রয়োজন হয় অপশন সি আদালতের সম্মতির প্রয়োজন হয় এবং অপশন ডি রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয় 153 নম্বর প্রশ্ন যারা এই প্রশ্নের উত্তর বলছেন অপশন বি বিশেষ পদ্ধতি বা স্পেশাল প্রসিডিউরের প্রয়োজন হয় তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর সংবিধান বা ফ্লেক্সিবল কনস্টিটিউশন বলতে বোঝায় যে সংবিধান সংশোধনের জন্য অপশান এ জনগণের সম্মতির প্রয়োজন হয় অপশন বি জনগণই সংবিধানের সংশোধন ঘটাতে পারে অপশন সি সাধারণ আইন পাশের পদ্ধতিতে সংবিধান সংশোধন হতে পারে এবং অপশন ডি রাষ্ট্রপতি এককভাবে সংশোধন করতে পারেন একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি সাধারণ আইন প্রণয়ন পদ্ধতিতে সংবিধান সংশোধিত হতে পারে তাদের সবচেয়ে সঠিক চলে আসলো আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 155 ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা কোনটি অপশন এ 164 ধারা অপশন বি 165 ধারা অপশন সি 168 ধারা এবং অপশন ডি 368 ধারা 155 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি একশো ধারা তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড ফিফটি সংবিধানের তিনশো আটষট্টি ধারায় কতগুলি সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে অপশান এ একটি অপশন বিদ দুটি অপশান সি তিনটি এবং অপশান ডি চারটি একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বিদ দুইটি তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড ভারতের মোট সংবিধান সংশোধন পদ্ধতি কয় প্রকার অপশান এ এক প্রকার অপশন বি দুই প্রকার অপশন সি তিন প্রকার এবং অপশন ডি চার প্রকার একশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যটি কোন বিধ কোন সংবিধানের অনুরূপ অপশান এ ব্রিটিশ সংবিধান অপশন সি বি মার্কিন সংবিধান অপশন সি কানাডার সংবিধান এবং অপশন ডি রাশিয়ার সংবিধান 158 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্রিটিশ সংবিধান नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 159 আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সংযোগ ও সহযোগিতা পরিলক্ষিত হয় নিচের কোন প্রকার শাসন ব্যবস্থায় অপশন ক যুক্তরাষ্ট্রীয় অপশন বি এককেন্দ্রীয় অপশন সি সংসদীয় গণতান্ত্রিক এবং অপশন ডি রাষ্ট্রপতি শাসিত একশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি সংসদীয় গণতান্ত্রিক পরস্পরের থেকে পৃথক হয়ে কাজ করে নিচের কোন প্রকার শাসন ব্যবস্থায় এ যুক্তরাষ্ট্রীয় শাসন অপশন বি এক কেন্দ্রীয় শাসন অপশন সি সংসদীয় গণতান্ত্রিক এবং অপশন ডি রাষ্ট্রপতি শাসিত একশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাষ্ট্রপতি শাসিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কোন প্রকার শাসন ব্যবস্থাকে বোঝায় অপশন এ মন্ত্রীপরিষদ শাসিত অপশন বি ক্যাবিনেট শাসিত অপশন সি সংসদীয় শাসন এবং অপশন ডি উপরের সবগুলি একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 162 ভারতে অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয় অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি লোকসভার স্পিকার অপশন সি আমলা এবং অপশন ডি বিচারপতি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আমলা স্টিল ফ্রেম কাদের বলে অপশন এ আমলা অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি রাষ্ট্রপতি এবং অপশন ডি মুখ্যমন্ত্রী একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আমলা নেক্সট কোশ্চেন

ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে অপশন এ পঞ্চান্ন ধারা অপশন বি ছাপ্পান্ন ধারা অপশন সি সাতান্ন ধারা এবং অপশন ডি আটান্ন ধারা একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আটান্ন ধারা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতীয় সংবিধানের আটান্ন নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে যোগ্যতা স্বরূপ অপশন এ লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে অপশন বি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে অপশন সি যে কোনো কক্ষের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং অপশন ডি উপরের কোনোটি নয় একশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন প্রাক্তন রাষ্ট্রপতি জোল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন অপশান এ স্বরাষ্ট্র অপশন বি অর্থ অপশন সি প্রতিরক্ষা এবং অপশন ডি বিদেশ একশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্বরাষ্ট্র নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন এইট রাষ্ট্রপতি নির্বাচিত আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয় অপশান এ উনিশশো চুয়াত্তর অপশান বি উনিশশো পঁচাত্তর অপশন সি উনিশশো ছিয়াত্তর এবং অপশন ডি উনিশশো সাতাত্তর একশো আটষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো চুয়াত্তর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুসারে রাষ্ট্রপতি পদক প্রার্থীকে কত টাকা জামায়াত হিসেবে জমা দিতে হয় অপশন এ দশ হাজার টাকা অপশন ভি পনেরো টাকা অপশন সি কুড়ি হাজার টাকা এবং অপশন ভি পঁচিশ টাকা একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ভি পনেরো হাজার টাকা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে অপশন এ 50 জন অপশন বি 70 জন অপশন সি 80 এবং অপশন ডি 100 জন 170 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 50 জন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 171 রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থা ইলেকટોরাল কলেজ গঠনের কথা কোন ধারায় উল্লেখ করা হয়েছে অপশন এ 54 নং ধারায় অপশন বি 59 নং ধারায় অপশন সি একশো বারো ধারায় এবং অপশন ডি দুশো একষট্টি ধারায় একশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চুয়ান্ন নং ধারায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু কোনটি সঠিক রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচক সংস্থার অপশন এ সকল সদস্যের ভোট মূল্য সমান অপশন বি সকল সদস্যের ভোট মূল্য সমান নয় অপশন সি কোনো ভোট মূল্য নির্ধারিত হয় না এবং অপশন ডি কোনোটি সঠিক নয় একশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সকল সদস্যের ভোট মূল্য সমান নয় নেক্সট কোশ্চেন কোয়েছেনভেন্টি থ্রি দু হাজার দুই খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর এ পি জে আব্দুল কালামের বিরোধী প্রার্থী কে ছিলেন অপশান এ প্রতিভা পাটিল অপশন বি শিলা দীক্ষিত অপশন সি শ্রীমতী লক্ষ্মী সাইগল এবং অপশন ডি ডক্টর ভিভি গিরি একশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শ্রীমতী লক্ষ্মী সাইগল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতিতে অপশান এ রাজ্যপালকে অপসারণ করা হয় অপশন বি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় অপশন সি মুখ্যমন্ত্রীকে অপসারণ করা হয় এবং অপশন ডি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় তাহলে ইমপিচমেন্ট বলতে বোঝায় কোন পদ্ধতিকে একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়

অনুমোদিত হতে হবে অপশন এ এক মাস অপশন মাস অপশন তিন তিন মাস এবং অপশন চার বা ডি হচ্ছে ছ মাস একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এক মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হবার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকবে অপশন এ এক মাস অপশন বি দুই মাস অপশন সি তিন মাস এবং অপশন ডি ছ মাস একশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ছ মাস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তিনশো ছাপ্পান্ন নং ধারায় তা কত মাস এর মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে অপশন এ এক মাস অপশন বি দু মাস অপশন সি তিন মাস এবং অপশন ডি ছ মাস 178 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দুমাস नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 179 ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন অপশন এ 355 নং ধারায় অপশন বি 356 নং ধারায় অপশন সি 360 নং ধারায় এবং অপশন ডি 110 নং ধারায় 179 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 60 নং ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 180 কে সংসদের কোন কক্ষের সদস্য না হয়ে ভারতের প্রধানমন্ত্রী হন অপশন এ ইন্দিরা গান্ধী অপশন বি রাজীব গান্ধী অপশন সি মোরারজি দেশাই এবং অপশন ডি পিভি নরসিমা राव 180 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পিভি নরসিমা राव নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 181 ভারতে কয় প্রকার রাষ্ট্র কর্তৃক কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন রয়েছে অপশন এ এক প্রকার অপশন বি দুই প্রকার অপশন সি তিন প্রকার এবং অপশন ডি চার প্রকার একশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন প্রকার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ওয়ান কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি স্পিকার অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি হচ্ছে উপরাষ্ট্রপতি একশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি রাষ্ট্রপতি কে নিযুক্ত করেন অপশন এ উপরাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি প্রধান বিচারপতি এবং অপশন ডি রাষ্ট্রপতি একশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি ফোর রাজ্য রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ নিযুক্ত হন অপশন এ রাজ্যপাল অপশন বি মুখ্যমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি হচ্ছে স্পিকার 184 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাজ্যপাল নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 185 কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রকর্তক বা কৃতক কর্মচারী পদচ্যুতি ঘটে অপশন এ ভারত অপশন বি ব্রিটেন অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপশন ডি কোনটি নয় একশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড বা পাবলিক সার্ভিস সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে আলোচিত হয়েছে অপশন এ তিনশো থেকে তিনশো ধারা অপশন বি তিনশো থেকে তিনশো ধারা অপশন সি চারশো থেকে চারশো ধারা এবং অপশন ডি দুশো থেকে দুশো ধারা একশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তিনশো থেকে তিনশো ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান সর্বভারতীয় কৃতক রাষ্ট্র কৃতক রাজ্যসভা গঠন করতে পারে যদি ওই সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয় অপশান এ সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় অপশান বি এক তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় অপশান সি দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় এবং অপশন ডি হচ্ছে কোনোটাই নয় একশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি এইট লি কমিশন নিচের কোন বিষয়টির সাথে যুক্ত অপশান এ শিল্প অপশন বি কৃষি অপশন সি রাষ্ট্রকৃত কমিশন গঠন এবং অপশন ডি ভূমি সংস্কার 188 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন বা রাষ্ট্র কমিশন গঠন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নম্বর 189 কেন্দ্রীয় রাষ্ট্র কমিশন কবে গঠিত হয় অপশন এ 1 অক্টোবর 1926 অপশন বি 1 মে 1927 অপশন সি 1 এপ্রিল 1934 এবং অপশন ডি 26 জানুয়ারি 1950 একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পয়লা অক্টোবর উনিশশো ছাব্বিশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্বক কমিশন বা ইউপিএসসি সদস্য হতে হলে সংশ্লিষ্ট সদস্য বা পার্থকে কত বছর সরকারি কর্মচারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অপশন এ পাঁচ বছর অপশন বি দশ বছর অপশন সি পনেরো বছর এবং অপশান ডি কুড়ি বছর একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান কোন ধারা বলে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন অপশান এ তিনশো বারো ধারায় অপশান বি তিনশো পনেরো ধারা অপশান সি তিনশো সতেরো ধারা এবং অপশান ডি তিনশো কুড়ি ধারা একশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনশো সতেরো ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কার পরামর্শ বা অনুমদ ক্রমে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং অপশন ডি সুপ্রিম কোর্টের পরামর্শে একশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সুপ্রিম কোর্টের পরামর্শে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ওয়ান রাষ্ট্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের বা কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করে অপশন এ রাষ্ট্রপতি অপশন বি उपराष्ट्रपति অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি সুপ্রিম কোর্ট 193 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 194 লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কোন খ্রিস্টাব্দ পর্যন্ত অপশন এ 2009 অপশন বি 2010 অপশন সি 2011 এবং অপশন ডি 2012 194 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 2010 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 195 নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করতে বা ভোগ করে থাকে অপশন এ রাষ্ট্রপতিকে পদচ্যুত করা অপশন বি মুখ্য নির্বাচক কমিশনারকে পদচ্যুত করা অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা এবং অপশন ডি উপরের সবকটি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি উপরের সবগুলি তাদের স্থাপার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানায় চলে আসবে আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে অপশন এ রাজ্যসভা অপশন বি লোকসভা অপশন সি উভয় কক্ষ এবং অপশন ডি রাষ্ট্রপতি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাজ্যসভা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 197। ভারতের বিচার ব্যবস্থাকে অনেকে নিচের কোন আকারটির সাথে তুলনা করে অপশন এ গোলক অপশন বি আয়তাকার অপশন সি পিরামিড এবং অপশন ডি কোনটি নয় একশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পিরামিড নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কার চোখে একজন বিচক্ষণ আইন বিশারদ বলে গণ্য হতে হবে অপশান এ প্রধানমন্ত্রী অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশান সি রাষ্ট্রপতি এবং অপশন ডি হচ্ছে কেন্দ্রীয় আইনমন্ত্রী একশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত ছিল অপশান এ আট জন অপশান বি দশ জন অপশান সি বারো জন এবং অপশান ডি কুড়ি জন একশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আট জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু এবং আজকে শেষ প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন অপশান এ শ্রীমতী শীলা শেঠ অপশন বি শ্রীমতী মীরা সাহিবা ফাতিমা বিবি অপশন সি শ্রীমতী সানো দেবী এবং অপশন ডি শ্রীমতী লক্ষ্মী সাইকেল দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শ্রীমতী মীরা সাহিব ফাতিমা বিবি তাহলে আমরা কিন্তু পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেলেছি আপনারা কিন্তু এবার একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন এবং পোস্ট করার সাথে সাথে আপনারাও নিজেরাও জানতে পারবেন যে আপনাদের আপনাদের হার আমরা চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী কোশ্চেন বা হোমটাক্সের প্রশ্নের পর্ব তা হোম প্রশ্নে আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোমটাক্সের টাক্ক প্রশ্ন হলো অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন পদে নিযুক্ত হতে পারে না অপশান এ রাষ্ট্রদূত অপশান বি রাজ্যপাল অপশান সি উপরাষ্ট্রপতি এবং অপশান ডি হাইকোর্টের বিচারপতি আবার আমি আপনাদের আজকের হোমটাক্সের প্রশ্নটা বলছি অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন পদে নিযুক্ত হতে পারেন না অপশান এ রাষ্ট্রদূত অপশান বি রাজ্যপাল অপশান সি উপরাষ্ট্রপতি এবং অপশান ডি হাইকোর্টের বিচারপতি আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টের হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আমরা আপনাদের ইমেল অ্যাড্রেস চাইব আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ